আসসালামু আলাইকুম। পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের ব্যাপারে আজকে কথা বলবো। যেভাবে আমরা সাধারণত ছোটবেলা থেকে, আপনারা আমরা সবাই ছোটবেলা থেকে বড় হয়েছে, যেভাবে সালাত আদায় করে সেই ব্যাপারে কথা বলবো। প্রথমে বলে নিচ্ছি, এই ভিডিওটি তাদের জন্য যারা সত্যান্বেষী, যারা জেনে শুনে সত্য গোপন করবে না। কারণ কোরআনের সূরা বাকারার 42 নম্বর আয়াতে আপনি জেনে শুনে সত্য গোপন করবেন না। তার জেনে শুনে সত্য গোপন করলে আপনার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, এটা আল্লাহর হুকুম, আমার না ভাই। এরপর আসুন, আপনার বাপ দাদারা যেটা করে এসেছে সেটাও আপনাকে করতে হবে। এটা যদি বলেন এবং সত্য না জানতে চান, সত্য প্রকাশ না করেন, সেটাও গুনাহ হবে। সেটাও সূরা বাকারার 170 নম্বর আয়াত। সুতরাং এই দুটো কাজ করবেন না, আর পুরোটা ভিডিও না দেখে মন্তব্য করবেন না, কারণ যাচাই বাছাই করতেও আপনি বাধ্য, এটাও কোরআন ইনস্ট্রাকশন। চলুন আজকে আমরা সালাত আদায়ের ব্যাপারে কথা বলি। আপনাদেরকে অনেক ভাবে প্রশ্ন এসেছে, যেভাবে সালাত আদায় করা হচ্ছে সেটা কি কোরআনের নির্দেশ কিনা? উত্তর হচ্ছে, কোরআনে কোথাও নেই এইভাবে উঠে বসে রুকু দিয়ে যেভাবে সাজদে করি সেভাবে করার জন্য ডেইলি এইভাবে এইভাবে ইনস্ট্রাকশন নেই। এখন প্রশ্ন এসেছে অনেকবার, কিভাবে তাহলে সালাত আদায় করবো? হাদিসে যেতে হবে, রুকুকারীর সঙ্গে রুকু করা, সেজদাকারীর সঙ্গে সেজদা করা, এটা কি ডেইলি? কত ইনস্ট্রাকশনটা কি ডেইলি? আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি রুকুকারের সঙ্গে রুকু করতেই পারেন, সেজদাকারের সঙ্গে সেজদা করতেই পারেন, কিন্তু রুকুকারের সঙ্গে রুকু করা, সেজদাকারের সঙ্গে সেজদা করা, এটা কি ডেইলি এইভাবে এইভাবে কিনা? রুকুর ব্যাপারে অনেক ডেফিনিশন, শব্দের অর্থ নিয়ে অনেক ফেকরা আছে। সেজদা কোরআনে তাজিমের সেজদা আছে, কোরআনে এবাদতের সেজদা আছে, কোরআন তাজিমের সেজদা কোনটা? উদাহরণ দিচ্ছি, 12 নম্বর সূরার 100 নম্বর আয়াতে যেখানে ইউসুফ আলাইহিস সালামকে তার পরিবার সেজদা দিচ্ছে, এটা হচ্ছে কি তাজিমের সেজদা, রেসপেক্ট। এরপর আসুন, আদম আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে সেজদা দিয়েছে ফেরেশতারা, তাজিমের সেজদা। এবাদতের সেজদা আপনি দেবেন না, এবাদতের ব্যাপারে উদ্দেশ্য আপনি কোনো কিছুই অন্য কাউকে করবেন না। যেমন ধরুন অনেক ধর্মে আছে এভাবে ঘুরে তারা দেবী পিছনে, আপনি আপনি এই ঘোড়া ঘুরতে এক এই ঘোড়ার জন্য একটা পা আপনি ফেলতে পারেন না, অন্য কোনো উপাস্যকে আপনি উপাসনা করবেন না, কোনোভাবেই না, কোনো আকারে না, ইঙ্গিতে না, আঙুর উঠিয়ে না, কোনোভাবেই না। তা তো বটে, এটা বুঝতে হলে আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। এখন সেজদার অনেক রকমের ডেফিনেশন আছে, আপনি আপনি অস্থির হয়ে গেছেন, হাদিস যান, হাদিস যান, আমি জানি। কোরআনে যেখানে বলা হচ্ছে 12 নম্বর সুরার 1 নম্বর আয়াতে কোরআন পরিষ্কার, আপনি মানতে রাজি না, আপনি তারপরেও যাবেন, আপনার হাদিস ওহি, হাদিস ওহি, হাদিস ওহি নিয়ে বিশাল তর্ক বিতর্ক করেছেন, হাদিস লাগবেই, যেখানে কোরআন বলছে আর কোনো হাদিস দরকার নেই, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আপনার লাগবেই। 6 নম্বর সুরার 115 নম্বর আয়াত আল্লাহ বলছেন এটা কমপ্লিট, এটা পরিষ্কার, এটা আর কিছু লাগে না, অন্য কোনো হাদিসও লাগে না, এরকম বহু আয়াত আছে, কিন্তু আপনি তারপরেও হাদিসে আপনি যাবেনই। চলুন আজকে হাদিসে যাই, আজকে হাদিসে যাই, একটু পরে যাই। আসল কোরআনে পাঁচ ওয়াক্ত সালাত যেভাবে আমরা আদায় করছি সেই টাইমিংটা পর্যন্ত পরিষ্কার কিনা? উত্তর হচ্ছে না, না। কারণ কি, আপনি কোনোভাবেই সালাত শব্দটা ব্যবহার করা হয়েছে এরকম আয়াত দেখিয়ে আপনি পাঁচটা সালাত আপনি এস্টাবলিশ করতে পারবেন না। আপনি তসবি মিলাবেন, সূর্য ঢল নিভাবেন, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আপনি সাত পাঁচটা করার চেষ্টা করবেন। আমি জানি এসব যুক্তি আমার জানা আছে, দর্শকদের বলছি একটু খোঁজ খবর নিয়ে দেখুন, সব গিলে দেওয়া সম্ভব না, একটু খোঁজ খবর নেন। তিন ওয়াক্ত আপনি এস্টাবলিশ করতে পারবেন সালাত শব্দটি ব্যবহার করে, এবং এই কারণে শিয়ারা তিন ওয়াক্ত পরে। এখন বলবেন মুবাসিল, আপনি কি শিয়া হয়ে গেছেন? কি বলবো ভাই, অথচ শিয়াদের ব্যাপারে, ইরানের ব্যাপারে আমি কিন্তু প্রথম কথা বলেছিলাম। আচ্ছা চলুন, ওদিকে না গেলাম, তসবি। এখন সালাত, যে এই সালাত, এটা আপনাকে বললো কি, সালাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে আপনি স্মরণ করবেন সবসময়, আপনি যদি এইভাবে সালাত আদায় করতে চান সেটা আপনার চয়েস, কিন্তু এটা কোরআনে বাধ্যতামূলক না, আপনি কোনোভাবেই পারবেন এস্টাবলিশ করতে। চলুন আমরা দ্রুত চলে যাই হাদিসে, হাদিসে যাবেন তো, চলুন হাদিসে আজকে। হাদিসের সবচেয়ে বেস্ট হাদিসটাই নেই বুখারি, কারণ মুসলিম তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এগুলি ঘুরে ফিরে সবাই ইমাম বুখারির ছাত্র, ইমাম বুখারির চেয়ে কাউকে ক্রেডিট বেশি দেওয়া যাবে না, কারণ ইবনে মাজাহ সহ অনেক কিছু ওনার অবদান, অনেক কিছু ওনার অবদান। আবু হানিফাকে যদি উনি সাইডলাইন করেছেন, যাই হোক, আসুন এ বুখারি, বুখারি টেস্ট করি, তারপর অন্য হাদিসে গেলে তো আপনি আপনারা আরও ধরা খাবেন, পরে যাবেন, এটাই যথেষ্ট, এই টেস্টে চেনে যায় বুখারিকে, টেস্ট হিসেবে নেই, টেস্ট কেস। বুখারিতে কোথাও পাঁচ ওয়াক্ত সালাত ডেইলি, বুঝবেন শব্দ একটা মিস করবেন না, ডেইলি পাঁচ ওয়াক্ত সালাত এইভাবে, জামাত তো পারবেনই না, জামাতের সাথে পারবেনই না, এইভাবে আদায় করতে হবে, একটি হাদিস নেই, পাঁচ ওয়াক্ত ডেইলি ডেইলি আপনি আদায় করতে হবে, না পাবেন না, একটি হাদিস পাবেন। সেটা কি পাবেন জানেন বুখারিতে, একজন মহিলা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এই যেমন পানিতে ডুব দিলে পরিষ্কার হয় ঠিক পাঁচবার, ঠিকই তুমি পাঁচটি সালাত তোমাকে এভাবে পরিষ্কার করবে। কোন পাঁচটি সালাত? ডেইলি শব্দটা ওখানে নেই,
এই পাঁচটি সালাত নাকি সেখানে জুমা সালাত ইনক্লুডেড নাকি তাহাজ্জুদ ইনক্লুডেড? আপনি যদি তাহাজ্জুদ ইনক্লুড করেন তাহলে তারা ধরা দেবেন, কারণ কি জানেন 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে বলা হচ্ছে সকাল থেকে রাত, তাহলে তো আপনাকে 24 আওয়ার্স আপনাকে সালাতের মধ্যে থাকতে হচ্ছে। এখানে কিন্তু বলা নাই সকাল এবং রাত, সকাল থেকে রাত। 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত অক্ষর অক্ষর অনুবাদ করে দেখুন, আপনাদেরকে আমি অক্ষর অক্ষর অনুবাদ শিখিয়েছি, যান দেখুন। এরপর আসুন আপনি তাহাজ্জুদ, তাহাজ্জুদে 17 নম্বর সূরার 79 নম্বর আয়াতটা তাহাজ্জুদের ব্যাপারে বলা হয় রাতে, তাহলে এটা বাধ্যতামূলক, তাহলে তো 5 রাত থাকে না 6 রাত হয়ে যায়। এখন আসুন আপনি যে 17 নম্বর সূরার 78 79 বাদেও হাদিসে কি বলে এসব ব্যাপারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পরে উনি আর জেগে থাকতেন না, উনি ঘুমিয়ে যেতেন, উনি কথা বলা পছন্দ করতেন না। তাহলে এমনও হাদিস আছে আবার হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অনেক এক কাজ করছিলেন, অন্যান্য সাহাবারা ওনারা ঘুমিয়ে তুমি উঠে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কাজ করছেন, তখন উনি এশার সালাত আদায় করেননি, তারপরে উনি এশার সালাত আদায় করে উনি কাজটা সেরে উনি ঘুমিয়ে গেছেন। আবার এটা আছে যে আপনি তাহলে তাহাজ্জুদের সালাত আপনি কখন আদায় করবেন, তাহাজ্জুদ সালাত এশার সালাতের মধ্যে আপনার টাইম ফিক্স করা মুশকিল হয়ে যাবে। কিন্তু এমন কোনো টাইম নাই যেখানে আপনি বলতে পারবেন আপনি আল্লাহকে স্মরণ করবেন না, তাসবিহ করবেন না, আল্লাহকে স্মরণ করবেন না, পাবেন না। কিন্তু আবার নির্দিষ্ট টাইমে আপনার সালাত আদায় করা নিষেধ আছে, তাহলে সেটা কিভাবে? হয়তোবা উনি সেজদা করেন না সময়, কারণ সূর্য পূজা করতে অনেকে, এছাড়া আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এখন আসুন আপনি আর একটু গভীরে যাই, তাহলে আপনি তাহলে চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই বুঝেছেন, দেখাতে পারবেন না। এখন আসুন আপনি ডেইলি 5 টাইমস পারবেন না, এখন মেলাতে হবে কিন্তু ডেইলি 5 টাইমস প্রেয়ার বাধ্যতামূলক, এইভাবে পারবেন না, এইভাবে বাদ দেন, ডেইলি 5 টাইম সালাত বাধ্যতামূলক এটা পারবেন না। আপনি কীভাবে জানেন হোসেন ইসলাম কোথাও যাচ্ছেন, হঠাৎ করে জোহরের টাইম হলে উনি প্রেয়ার সালাত আদায় করলেন, হঠাৎ করে আসরের টাইম হলো বা আসরের টাইম কখন হবে, কোন আসরের টাইম এক্স্যাক্টলি কখন আপনি পড়বেন এগুলো পাবেন। কিন্তু আপনি 5 টাইমস ডেইলি আসরের সালাত যদি পড়েন তাহলে কীভাবে পড়বেন এটা আছে, আসরের টাইম জোহরের টাইম হলে হোসেন ইসলাম বলেছে কীভাবে পড়বেন পাবেন, কিন্তু আপনি ডেইলি শব্দটা পাবেন না। এখন আসুন ডেইলি বাধ্যতামূলক 5টি সালাত আপনি পারবেন না, 3টিও পারবেন না। এখন আসুন আপনি সূরা ফাতিহা, সূরা ফাতিহা খবরদার প্রতিটা শব্দ খেয়াল করে শুনবেন। এখন আসুন সূরা ফাতিহা, সূরা ফাতিহা হচ্ছে অর্থ হচ্ছে ওপেনিং সূরা, ওপেনিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন কম্পাইলেশন হয়নি, তাহলে কম্পাইলেশনের এইভাবে যেভাবে ওসমান রাযিয়াল্লাহু সময় আমরা পেয়েছি বা আবু বকর রাযিয়াল্লাহু তাআলা আনহু যখন স্টেপ নিয়েছেন, এছাড়া এইভাবে অর্ডার করে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা এইভাবে কম্পাইলেশন হয়নি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সময়। সুতরাং আপনি সূরা ফাতিহাকে ওপেনিং সূরা আপনি কোন হিসেবে বলেন, বরঞ্চ ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, যেটা কিনা প্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিলকৃত 5টি আয়াত, ওইটাই বরঞ্চ আরো ওপেনিং হিসাবে বেশি ফিট করে তখন সেই হিসেবে, কারণ সেটা কম্পাইলেশন হয়নি। কি চমকে উঠছেন? আরো শুনবেন, তবে আপনারা খুলবেন উম্মুল কিতাব, মানে উম্মুল কিতাব মানে হচ্ছে মাদার অফ অল সূরাস, মাদার অফ অল সূরাস যেটা কোনটা, ও এটা 7টি আয়াত সম্বলিত সূরা, ভালো কথা, এখনো ধরা খাবেন। কেন কি জানেন, সূরা মাউন 7টি আয়াত, সূরা ফাতিহা 7টি আয়াত না রে ভাইজান, বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি এটার পার্ট মনে করেন তাহলে 7টি আয়াত, নাহলে সূরা ফাতিহা 7টি আয়াত না, এটা আপনি কোনো অংশ হতে পারবেন না, খাইলেন তো ধরা। এখন আসুন আপনি হাত কোথায় উঠাবেন, পা হাঁটুতে কোথায় রাখবেন, বসে কি বলবেন, সেজদাতে উঠার সময় কি বলবেন, আপনি কোন দোয়া পড়বেন, অনেক ফ্যাকরা, এগুলো তো আপনারা জানেন, এখানে ব্যাখ্যা করে দিব না, দেওয়ার দরকার নেই। এখন আসুন অনেকে বলবে সাহাবা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব যে কোনো একজন সাহাবার কাছ থেকে নিলেই দিন পাওয়া হবে, তাই এখানেও ধরা খেয়ে গেছেন, কারণ কোন সাহাবারা, সাহাবা সাহাবাদের ক্যাটাগরি আছে, সাহাবাদের নিয়ে সমস্যা আছে, আছে না, আমি তো ভাই মুয়াবিয়াকে সাহাবা মানতে রাজি না, এছাড়া অনেক সাহাবার অনেক প্রশ্নবিদ্ধ, তারা সাহাবার ডেফিনেশনে পড়েন না, টেস্ট পড়েন না, আপনি এখন বলবেন সাহাবাদের মধ্যে আলাদা করা যাবে না, তাই আহলুল বায়তকে হত্যা করে আহলুল বায়তের ভিতরে বিরুদ্ধে ফেতনা করে ঘটনা ঘটাই দিল, আর আমি বলবো ফেতনা সাহাবারা আমার রেসপেক্ট পাবে, এক সাহাবার গলা কেটে ফেললেন তাকেও সাহাবা বলতে হবে, নো সরি, আমার আল আসের মতো মানুষকে সাহাবা বলবো, আবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাকে আমি সমান মর্যাদায় ফেলাবো কিভাবে, হোসেন রাজিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তাকে আমি সাহাবার ক্যাটাগরি দিব, হাও ওখানে যারা হযরত আলী রাজিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে সাহাবার ক্যাটাগরি দিতে হবে আমাকে, হাও ওদের তো অনেক হাদিস আছে, সুতরাং সাহাবা ব্যাপারে পারবেন না। এরপর আসবেন ইজমায়, ও আচ্ছা স্কলার একমত হতে হবে, কোন স্কলার, কাদের দ্বারা স্কলার,
ও আচ্ছা ওই স্কলার বলছে, আবু হানিফা যা বলেছেন ইত্যাদি ইত্যাদি, আবু হানিফাকে তো সাইডলাইন করে দিয়েছেন। আবু হানিফার নামে যারা স্কুল করেছেন তারা আবু হানিফাকে ফলোই করেন না। ইমাম শাফির ছাত্র অনেক ইমাম শাফিকে অনুসরণ করতে জানি, ইমাম হাম্বলের ছাত্র অনেক ইমাম হাম্বলকে অনুসরণ করেন নাই। কি আবু ইউসুফ কি আবু হানিফা সবকিছু গ্রহণ করেছেন? গ্রহণ করেন নাই। বুখারির ওর তো সাইডলাইন করছে, মেনশনই করেন নাই ইমাম আবু হানিফকে। এখন আপনি নাম দিচ্ছেন হানাফি স্কুল, কথা কি ভুল? এখন আসুন কিয়াসের ব্যাপারটা। ও আচ্ছা কিয়াস, আচ্ছা ঠিক আছে সবাই মিলে একটা ফতোয়া দিয়ে দিবেন কিয়াস, ওকে ওকে আসে পড়ে এটাও আসেন। মাজহাবের একটা কথা বলি, মাজহাব একটা মাজহাব সেটি কি জানেন? জাহেরি মাজহাব, জাহেরি জাহেরি কারা? জাহেরি হচ্ছে অনেকে এটাকে মাজহাবি মানতে রাজি না, কারণ কি জানেন ওরা কিয়াস মানতে রাজি না। ওরা জাহেরি যারা জাওদার জাহি এবং এবং এছাড়া ইবন হাজম যারা অনুসারী যারা ওনাকে ভ্যালু দেন, মাহ লিখেছেন যারা, তাহলে এখন এনারা যত এত বড় বড় বই লিখেছেন আপনারা ওনাদেরকে ভ্যালু দিতে রাজি না, কারণ কি জানেন উনি ওনারা শব্দে থাকতে চেয়েছেন। এই যে দাউদ আল জাহির যেটা জাউদ আল আলী আর কি, দাউদ্দিন আলী ওনাকে জাউদ আল জাহির নামে পরিচিত, এই জাহির স্কুল যারা অত্যন্ত বলতে পারেন লজিক্যাল, এনারা ওই শব্দের উপর নির্ভর করতে চেয়েছেন হাদিসের ক্ষেত্রে, আপনি এনাদেরকে রাজি না, কারণ গোজামিল তো দিতে পারবেন না। এনারা যে পলিসি নিয়েছেন যে আপনার হাদিসের শব্দ থাকতে হবে, আপনার কোরআনের শব্দ থাকতে হবে, আপনার তো হাদিসকে ওহি বানিয়েছেন, ওহি বানিয়ে তো ধর পারলেন না টিকাতে, কারণ আপনাদের যখন ওই যে জাওদ আল জাহির ওনারা যখন বলেন হাদিসে দেখান শব্দে দেখান, আপনি আমি যেমন বলছি এখন ওটা যখন দেখাতে পারবেন না, আপনাকে তো কি আছে যেতে হবে, ধর তো খেয়েছেন এইভাবেই, কিয়াস তো আপনারা করবেন। এখন কোন কিয়াস করবেন? শিয়াদের স্কলার তো নিবেন না সাথে, এখানে ধরা খাবেন, সুতরাং কিয়াস দিয়ে আপনি আপনি এস্টাবলিশ করতে পারবেন না। এই জন্য জাহেরি স্কুলকে আপনারা অনেকে মাঝাব মনেই করেন না, ধরা খেয়েছেন না, ধরা খেয়েছেন। তবে শেষ পর্যন্ত আউলিয়াদের কে আপনারা, এই যে কোটি কোটি আল্লাহ আউলিয়াদের ভক্ত আছে, তারা যখন ওজিফা করেন, যখন আল্লাহকে অনেক সময় তারা চাইলে এইভাবে আসালা তাদের করেন, ওইভাবে করেন, অথবা আল্লাহকে স্মরণ করেন, প্রতি সেকেন্ড আল্লাহকে স্মরণ করছেন, আপনারা তাদেরকে বানিয়ে দিয়েছেন কে জানেন? আপনারা তাদেরকে বানিয়েছেন পথভ্রষ্ট, ফতোয়া দিয়েছেন সব মিলে পথভ্রষ্ট, এরা শয়তান, এরা কবর পূজারী, বানিয়ে দিয়েছেন না, ধরা খেয়েছেন, আরো খাবেন, আরো খাবেন। প্রকৃত ইসলাম আমরা বের করবোই, কারণ আমরা জেনে শুনে সত্য কবর করি না। আল্লাহ আপনার দাড়ি রাখার কেয়ার করে না, আপনি উঠা বসার জিমনাস্টিক্স কেয়ার করে না, কি কেয়ার করে জানেন? আপনার কল্প, আপনার কল্পের বিচার হবে, আল্লাহর প্রতি ভয় বিচার আপনার বিচার হবে, আল্লাহর প্রতি ভালোবাসা বিচার হবে, প্রতিটা মুহূর্তে পানি খাওয়াতে এসে করে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করবেন, সেটা আপনার টেস্ট। আর বাকিগুলো এগুলো হচ্ছে আপনার নিজের জন্য, বুঝেছেন? ধরা খেয়েছেন, পুরা ধরা, প্রকৃত ইসলাম আপনাদের সামনে পেশ করে ছাড়বো ইনশাআল্লাহ তাআলা।